বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি? উত্তরটি হবে ভিটামিন সি। কাকে গরিবের বাদাম বলা হয়? লিচু, আঙুর, চীনাবাদাম, ডালিম? উত্তরটি হবে চীনাবাদামকে। কাঁচা আম খেতে টক, কিন্তু পাকলে মিষ্টি হয়ে যায় কেন? উত্তরটি হবে কাঁচা আমের মধ্যে বিভিন্ন জৈবিক অ্যাসিড থাকে, যার জন্য খেতে টক লাগে। আম পাকলে এই অ্যাসিডগুলো শর্করা এবং গ্লুকোজে পরিণত হয়ে যায়, যার জন্য খেতে মিষ্টি লাগে। আচ্ছা, বলতে পারবেন কি কোন গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়? বাঁশ গাছ, নারকেল গাছ, সেগুন গাছ, নিম গাছ? উত্তরটি হবে বাঁশ গাছ। মহাত্মা গান্ধীকে কে অর্ধনগ্ন ফকির বলেছেন? লর্ড ম্যাকলে, সুভাষচন্দ্র, বি চ্যাডউইক, চার্চিল? উত্তরটি হবে চার্চিল। আচ্ছা, বলতে পারবেন কি লাভের আকৃতি এরকম হয় কেন? উত্তরটা হবে ভালোবাসা মানে হলো দুটি হৃদয়ের মিলন, আর দুটি হৃদয়কে পাশাপাশি রাখলে এই আকৃতির হয়। ভারতের কোন রাজ্যে দুটি রাজধানী আছে? আসাম, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, বিহার? উত্তরটি হবে জম্মু কাশ্মীর। ভারতের কত টাকার নোটে গান্ধীজির ছবি নেই? 1 টাকা, 5 টাকা, 50 টাকা, 200 টাকা? উত্তরটি হবে 1 টাকার নোটে। আচ্ছা, বলুন তো কোন প্রাণীর পেটে দাঁত থাকে? সাপ, কাঁকড়া, বিড়াল, বানর? উত্তরটি হবে কাঁকড়া। আইফোনের আয়ের মানে কি আপনারা কি জানেন? জানলে উত্তরটি দিবেন কমেন্ট বক্সে। উত্তরটা হবে আইফোনের আয়ের মানে হলো ইন্টারনেট। বন্ধুরা, এই রকম অসংখ্য অজানা তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।